বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আরও একটি গল্প, তাহলে শুরু করা যাক আজকের গল্প, মারাঠি রূপকথা। লেখক ধীরেন্দ্রলাল ধর। এক গাঁয়ে এক বামুন ছিল। বামুনের ১৩টি ছেলে। বাপ মা বেশি ভালোবাসতেন সবার চেয়ে ছোট ছেলেটিকে। ভালো পোশাকটি সবার আগে ছোট ছেলেটিকে দিতেন। ভালো খাবার এনে সবার আগে ডাকতেন ছোট ছেলেকে। অন্য ভাইয়েরা এজন্য ছোট ভাইকে হিংসা করত। শেষে ১২ ভাই পরামর্শ করল, ছোট ভাইকে জব্দ করতে হবে। একদিন ১২ ভাই ছোট ভাইকে ডেকে বলল, সুন্দরলাল, একটা কাজ করতে হবে, পারবি? সুন্দরলাল জিজ্ঞাসা করল, কি কাজ? সামনের তিন পাহাড়ের মাথায় এক রাক্ষস আছে, তার বাগানে একটা গাছ আছে। সারা রাত সেই গাছটি ঘুম পাড়ানি গান গায়। সেই গাছটাকে চুরি করে আনতে পারবি? সেই গাছে আমাদের কি দরকার? রাজার কাছে গিয়ে বিক্রি করব, আমাদের আর কোনো দুঃখ থাকবে না, অনেক টাকা পাব। কিন্তু রাক্ষস এসে যখন ধরবে, গাছটা নিয়ে তিন পাহাড়ের সীমানা পার হয়ে এলেই রাক্ষস আর কিছু করতে পারবে না। সে গাছের আরেকটা গুণও আছে, ওটা হলো কল্পতরু। ওই গাছের কাছ থেকে আমরা যা চাইব তাই পাব, আমাদের আর খাওয়া পড়ার দুঃখ থাকবে না। সে তো তোমরা কেউ আনতে পারো, ১২ বছরের কম বয়স হওয়া চাই, না হলে সেই বাগানে ঢুকলেই সে পাগল হয়ে যাবে, তাই তোকে বলছি। বেশ, আমি তাহলে আজই যাব। সুন্দরলাল সেই দিনই খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়ল। গ্রাম ছাড়িয়ে কত পথ হাঁটল, কত গাছতলায় বসল, কত সকাল সন্ধে হলো, কত রাত হলো ভোর, কত শহর পার হলো, কত বন পার হলো, কত তেপান্তরের মাঠ পার হলো। তারপর সুন্দরলাল এসে পৌঁছালো সেই তিন পাহাড়ের মাথায়। তখন সন্ধে হয়ে আসছে। সেই রাতের অন্ধকারে রাক্ষসের বাগানে ঢুকে সে শুনতে পেলে একটা গাছ মিহি সুরে ঘুম পাড়ানি গান গাইছে। কোন গাছটা? অন্ধকারে ঘুরে ঘুরে সে গাছটি বের করল, তারপর মারল এক টান। ছোট গাছ, গোড়া শুদ্ধ উপড়ে এলো, সুন্দর বেরিয়ে এলো বাগান থেকে। কি হলো? গান থামলো কেন? কে হাত দিলে আমার গাছে? কে এলো আমার বাগানে? অন্ধকারে রাক্ষস কিছুই ঠাউর করতে পারল না। এদিকে সুন্দরলাল তখন রীতিমতো ছুটতে শুরু করে দিয়েছে। ঘন অন্ধকারে সে তিন পাহাড়ের সীমানা পার হয়ে এলো। রাক্ষস তার কিছুই করতে পারল না।
ভোর হলো। সুন্দরলাল গাছ নিয়ে ঘরে ফিরল। বারো ভাই তো অবাক, আবার বারো মাথা এক হলো। বারো জনের বুদ্ধিমতো পরামর্শ হলো। পরদিন সকালে বারো ভাই সুন্দরলালকে ডেকে বলল, ভাই এবার তোমাকে আর একটা কাজ করতে হবে। সুন্দরলাল জিজ্ঞাসা করল, আবার কি কাজ? ওই রাক্ষসের কাছে একখানা আয়না আছে, জাদুকরা আয়না, তার মধ্যে যা জানতে চাইবে তাই দেখতে পাবে। সেই আয়নাখানা চুরি করে আনতে হবে। কিন্তু রাক্ষসের বাড়ির ভিতর ঢুকলে আর কি বেরোতে পারবো? পারলে তুমি পারবে ভাই, আর কেউ পারবে না। বারো বছরের কম বয়স হওয়া চাই, আমাদের বয়স তো বেশি। কাজেই সুন্দরলালকে আবার বেরুতে হলো। গ্রাম নগর বন প্রান্তর নদী পাহাড় পার হয়ে সুন্দরলাল এসে পৌঁছালো রাক্ষসের বাড়ি। রাক্ষসের বাড়ির দরজা খোলাই ছিল। রাত্রির অন্ধকারে সুন্দরলাল টুপ করে ঢুকে পড়ল বাড়ির মধ্যে। রাক্ষস আয়নায় সব কিছু দেখছিল। ঘরে বসেই সে দেখতে পেলে সুন্দরলালের ব্যাপার। দেখলে বাড়ির ভিতর এসে দেওয়ালের আড়ালে সুন্দরলাল দাঁড়িয়ে আছে। হাসতে হাসতে সে এসে সুন্দরলালকে ধরে নিয়ে গেল। দেখে শুনে বলল, অনেকদিন ছোট ছেলের মাংস খাইনি, আজ ভালো করে খাব। সুন্দরলাল তাড়াতাড়ি বলল, কিন্তু আমি এত রোগা, এখন আমার দেহে মাংস নেই। কিছুদিন খাইয়ে দাইয়ে মোটা করে তারপর খেও। সুন্দরলালের পানে তাকিয়ে সুন্দরলালের কথাটা রাক্ষসের মনে লাগলো। সুন্দরকে সে একখানি ঘরের মধ্যে আটকে রাখল। সুন্দরলাল রাক্ষসের ঘরেই থাকে। দুধ ক্ষীর ননি ছানা খেয়ে সে দিনে দিনে মোটা হতে থাকে। আর যত দিন যায় তত ভাবতে থাকে, কি করে পালানো যায়। একদিন রাক্ষস বাড়ি ছিল না। রাক্ষসের বউ খাবার দিতে এসে ঘরের দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। সেই সুযোগে সুন্দরলাল ঘরের বাইরে বেরিয়ে এলো। ঘরে রাক্ষস নেই। জাদু করা আয়নাখানা হাতে নিয়ে সুন্দরলাল দৌড় দিল। রাক্ষসের বউ দেখতে পেয়ে তেড়ে এলো। সামনে ছিল উনুন ধরানোর চেলা কাঠ। সুন্দরলাল সেই কাঠ তুলে বসিয়ে দিল তার মাথায়। রাক্ষসী ঘুরে পড়ে গেল। সুন্দরলাল বাড়ি ছেড়ে পালালো। সুন্দরলালকে ফিরে আসতে দেখে বারো ভাই তো অবাক। তার হাতে আবার জাদু করা আয়নাটাও রয়েছে, তাই তো? বারো জন আবার ভাবতে বসল। পরদিন সুন্দরলালকে ডেকে বারো ভাই বলল, ভাই রাক্ষসটা কবে এসে আমাদের গলা টিপে ধরবে? ওকে না মারলে আমাদের নিষ্কৃতি নেই। তুমি ছাড়া ওকে আর কেউ মারতে পারবে না। তুমি যাও,
আমরা তোমার পিছনে থাকব। কাজে সুন্দরলালকে আবার বেরুতে হলো। সারা পথটাই সে ভাবতে ভাবতে চলল। তার মতো 12 বছরের একটা ছেলের পক্ষে রাক্ষসকে মারা তো সহজ কথা নয়। সে কি করবে? রাক্ষস যাতে কাছাকাছি এসে তাকে ধরতে না পারে, এজন্য সে একটা বল্লম তৈরি করে নিলে। তারপর রাক্ষসের বাড়ির কাছাকাছি এসে নদীর কিনারায় একটা বড় গাছের আড়ালে বসে রইল। ভাবছে আর ভাবছে, কি করি? বিকালে রাক্ষস এলো নদীতে স্নান করতে। সুন্দরলালের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বল্লমটা হাতে নিয়ে সে উঠে দাঁড়ালো। রাক্ষস এবার তাকে দেখতে পেলে, আবার এসেছিস? এখনই তোকে চিবিয়ে খাবো। রাক্ষস মুখোমুখি হতেই সুন্দরলাল বল্লমটা ছুঁড়ে মারল। ধারালো বল্লম বুক ফুড়ে বেরিয়ে গেল। রাক্ষস পড়ল আর মরল। সুন্দরলাল এবার রাক্ষসের বাড়ি গেল। তলোয়ার এনে তার মাথাটা কেটে নিলে। তারপর সেই মাথা হাতে নিয়ে বাড়ি ফিরল। পথের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। সুন্দরলাল বরাবর গেল রাজার বাড়ি। যে রাক্ষস অনেক ক্ষতি করেছে, সুন্দরলাল তাকে মেরেছে দেখে রাজা তো বেজায় খুশি। অনেক টাকা কড়ি হীরা জহরত তিনি পুরস্কার দিলেন। একটা ভালো সাদা ঘোড়া দিলেন। সুন্দরলাল ঘোড়ায় চড়ে বাড়ি ফিরল। ব্যাপার দেখে 12 ভাইয়ের মুখে আর কথা সরে না। ছোট ভাই এখন রাজার লোক। 12 ভাই সুন্দরলালের কাছে হাত জোড় করল। কেমন লাগলো তোমাদের মারাঠি রূপকথা? অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক দিও, শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।